নমস্কার, আমি কৌশিক রায়। অ্যাস্ট্রোডেকেশন ইউটিউব চ্যানেলে সকল প্রিয় দর্শক বন্ধুকে অনেক অনেক স্বাগত জানাই। ত্রিগ্রহী যোগে ছয় রাশি হবে মালামাল। দেখুন, 16 সেপ্টেম্বর সন্ধ্যা 7:43 মিনিটে রবি রাশি পরিবর্তন করে কন্যা রাশিতে অবস্থান করবে এবং কন্যা রাশিতে অলরেডি শুক্র রয়েছে এবং কেতু কিন্তু সেখানে অবস্থান করছে এবং 16, 17 এবং 18 এই তিনটা দিন এই ত্রিগ্রহী রাজ্য থাকছে কন্যা রাশিতে। চার শুভ ফল পেতে চলেছে ছয় রাশি জাতক এবং জাতিকারা। যদি আপনার রাশি নাম থাকে অবশ্যই আপনারও ভাগ্য চমকাতে পারে, তবে দেখতে হবে আপনার জন্মকুণ্ডলীতে ত্রিগ্রহী যোগের শুভ অবস্থান রয়েছে কিনা। দেখুন, আমি বারবার বলি, কেতুর সাথে যখন কোনো গ্রহ একত্রিত হয় তখন তার বলবত্তা বৃদ্ধি করে, অর্থাৎ শুক্রের সঙ্গে রয়েছে শুক্রের বলবত্তা বৃদ্ধি করবে, রবির সাথে রয়েছে রবির বলবত্তা বৃদ্ধি করবে। অর্থাৎ এই তিনটি গ্রহের একত্রে যে শুভ অবস্থান তার পজিটিভ ফল এই ছয় রাশি পেতে চলেছে। তার আগে আমি বারবার বলছি, যারা প্রচুর ঋণে পড়ে গেছেন, একের পর এক ঋণ, ঋণ থেকে উঠে আসতে পারছেন না, কেরিয়ার হচ্ছে না, চাকরির প্রচুর চেষ্টা করছেন, চাকরি আপনার হচ্ছে না, বাধা এবং বিঘ্নের মধ্যে দিয়ে এগাতে হচ্ছে, অবশ্যই যোগাযোগ করুন। মামলা মকদ্দমাতে জড়িয়ে পড়েছেন, আকস্মিক অর্থপ্রাপ্তি, লটারি ফাটকা থেকে অর্থপ্রাপ্তির জন্য প্রচেষ্টা করছেন, হচ্ছে না, বৈবাহিক জীবনের সমস্যা এবং বিবাহ হচ্ছে না, সন্তানের কেরিয়ার, সন্তানের চাকরি এবং পাশাপাশি প্রচুর ঋণের উপর ঋণ ধার দেনাতে জড়িয়ে পড়েছে, অবশ্যই যোগাযোগ করুন। দেখুন, কৌশিক রায়ের প্রেডিকশান মাটিতে পড়ে না। আমি আবারও বলি, আমি যে প্রেডিকশান করি কিনা সে প্রেডিকশান কিন্তু আমার মাটিতে পড়ে না। খুব দায়িত্বের সাথে বলছি এবং চ্যালেঞ্জের সাথে বলছি যে ছয়টি রাশির আমি কথা বলবো, যদি আপনার রাশির নাম থাকে এবং দশা মহাদশাগুলো যদি আপনার শুভ যায়, আপনিও কিন্তু হতে পারেন মালামাল। দেখুন, এটা 16, 17 এবং 18 এই তিনটা দিন কিন্তু ইম্পর্টেন্ট এই ছয় রাশির। যদি আপনার রাশি থাকে অবশ্যই আপনি ডায়েরিতে নোট করে নিন। তার আগে যারা আমার সাথে পরামর্শ করতে চাইছেন, অনলাইন কনসালটেন্সি করতে চাইছেন, স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ বুকিং নাম্বার আপনারা যোগাযোগ করুন। এটা সম্পূর্ণরূপে অনলাইন সার্ভিস এবং সম্পূর্ণরূপে এটি পেড সার্ভিস। আমি আবারও বলছি, কৌশিক রায়ের কাছে ইম্পসিবল, আমার কাছে ইম্পসিবল বলে ডিকশনারিতে কোনো ওয়ার্ড নেই, এভরিথিং ইজ পসিবল। যে কাজগুলো করি খুব দায়িত্বের সাথে করি এবং চ্যালেঞ্জের সাথে করি। অনেকে বলে যে কৌশিকদা, আমার প্রমোশন হচ্ছে না, আমার চাকরিতে ট্রান্সফারের প্রচেষ্টা করছি, ট্রান্সফার হচ্ছে না, বা আমি চাকরি পাচ্ছি না, অবশ্যই যোগাযোগ করুন। দায়িত্বের সাথে আমি বলছি এবং চ্যালেঞ্জের সাথে বলছি, সেই জায়গাটা করিয়ে দেওয়া সম্ভব। জ্যোতিষ হচ্ছে প্রপার বিজ্ঞান এবং একটা মানব কল্যাণ এটা শাস্ত্র। যাদের ব্যবসা হচ্ছে না, ব্যবসাতে ইনভেস্টমেন্ট করছেন কিন্তু ব্যবসাতে বারবার আপনার লস আসছে, পাশের দোকান ভালো চলছে, আপনার বিজনেস ভালো চলছে না, অবশ্যই যোগাযোগ করুন। কারণ একমাত্র এখান থেকে যদি আপনাকে কেউ বার করে নিয়ে আসতে পারে, সেটা হচ্ছে একজন প্রকৃত অ্যাস্ট্রোলজার। ছয়টি রাশির নাম বলি, প্রথম রাশি আপনার কন্যা রাশি। কন্যা রাশির রাশিতে এই ত্রিগ্রহী যোগ আপনাদের বিশেষ করে কর্ম, কেরিয়ার এবং আপনাদের ভাগ্য এবং আর্থিক স্থিতি আপনাদের মজবুত হতে চলেছে। কন্যা রাশি মহা সৌভাগ্যশালী রাশিতে পরিগণিত হতে চলেছে। কন্যা রাশির এই ত্রিগ্রহী যোগে আপনাদের হঠাৎ অর্থপ্রাপ্তির যোগ কিন্তু দেখা যাচ্ছে। এরপর যে রাশি বৃশ্চিক রাশি, বৃশ্চিক রাশির এই ত্রিগ্রহী যোগ আপনাদের ইনকাম সোর্স বাড়াবে
দীর্ঘদিন আটকে গেছিল এমন কোনো টাকা আপনারা এই সময় পেতে পারেন, আপনাদের কোনো জায়গা থেকে বড় ধরনের প্রফিট হতে পারে এবং কর্মক্ষেত্রে উন্নতি প্রমোশনের সম্ভাবনা কিন্তু রয়েছে। এরপর রাশি আপনার ধনুরাশি। ধনুরাশির এই ত্রিগ্রহী যোগে ধনুরাশির কর্মকেন্দ্রিক সমস্যা এবং ভাগ্যক্ষেত্রের বৃদ্ধি, ভাগ্যের ফুলফিলমেন্ট সাপোর্ট এবং বিজনেস ক্ষেত্রে বড় ধরনের লাভ আসতে চলেছে। ব্যবসা যারা করছেন ব্যবসা ক্ষেত্রে আপনাদের অর্থ লাভের সম্ভাবনা রয়েছে। কেরিয়ার ক্ষেত্রে উন্নতি, আপনাদের মান সম্মান যশ বৃদ্ধি হতে চলেছে এবং আপনাদের কোনো বড় জায়গা থেকে আপনারা কোনো অর্থপ্রাপ্তি হতে আপনাদের চলেছে। এরপর যে রাশি সিংহ রাশি। সিংহ রাশির এই ত্রিগ্রহী মহাসংযোগে সিংহ রাশি হতে চলেছে মালামাল। সিংহ রাশি বিশেষ করে ফিনান্সিয়াল দিক এবং সম্পত্তিগত দিক থেকে এবং কর্মক্ষেত্রে এবং বিজনেস থেকে বড় ধরনের লাভ আপনারা পেতে চলেছেন। মিথুন রাশি। মিথুন রাশির এই ত্রিগ্রহী যোগ আপনাদের কেরিয়ার, আপনাদের প্রপার্টি, সুখ সাধন আপনাদের বৃদ্ধি করবে এবং আপনাদের কোনো ডুবে গেছে এমন কোনো টাকা বা আপনাদের কোনো কাজ আটকে গিয়েছিলো সেই কাজ আপনাদের সম্পন্ন হবে এবং কেরিয়ার ক্ষেত্রে বড় ধরনের অর্থ প্রাপ্তির সম্ভাবনা আমি দেখতে পাচ্ছি। একদম শেষ রাশি কিছুটা লাভ পেতে চলেছে, সেই রাশির নাম আপনার বৃষ রাশি। বৃষ রাশির হঠাৎ অর্থপ্রাপ্তি হতে চলেছে, শেয়ার বাজার লটারি ফাটকা থেকে বড় ধরনের অর্থ লাভ, কেরিয়ার ক্ষেত্রে লাভ, ডুবে গেছে আটকে গেছে এমন কোনো টাকা এই সময় আপনারা পেতে চলেছেন, ভাগ্যক্ষেত্রে উন্নতি এবং মানসিক চাপ আপনাদের কমবে এবং বড় ধরনের ব্যবসা থেকে আপনারা লাভ পেতে চলেছেন। অর্থাৎ এই ত্রিগ্রহী মহাসংযোগ এই ছয় রাশির ক্ষেত্রে কিন্তু বড় ধরনের অর্থ লাভ আপনাদের করতে কিন্তু চলেছে। লিখে রাখুন, ডায়েরিতে নোট করে নিন। যারা আমার সাথে পরামর্শ করতে চাইছেন, অনলাইন কনসালটেন্সি করতে চাইছেন, আপনারা স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ বুকিং নাম্বারে যোগাযোগ করুন। এটা সম্পূর্ণরূপে অনলাইন সার্ভিস এবং সম্পূর্ণরূপে এটি পেড সার্ভিস। আবারও বলি, এটা আপনাদেরই চ্যানেল অ্যাস্ট্রো এডুকেশান ইউটিউব চ্যানেলটিকে আপনারা সাবস্ক্রাইব করুন। ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই আপনারা লাইক শেয়ার করতে ভুলবেন না। এবং যারা আবারও বলছি নিজের জীবনকে পরিবর্তন করতে চাইছেন, হ্যাঁ আমরা কিছু একটা করব, তারাই আমার সঙ্গে যোগাযোগ করুন। এবং এর পাশাপাশি অবশ্যই আপনারা যতদিন হোয়াটসঅ্যাপ করবেন চট জলদি আপনারা রিপ্লাই পেয়ে যাবেন। সকলে সুস্থ থাকুন, ভালো থাকুন, নমস্কার, ধন্যবাদ।